আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার কাছে সুর নাই। যারা আমার শ্রোতা বা আমাকে যারা চিনেন, একবার হলেও আমার লেকচার শুনেছেন ইউটিউবে বা ফেসবুকে বা অন্য কোথাও, তারা জানেন যে আমি একটা জিনিস পারি না, সুর করে লেকচার দিতে পারি না। পারি না তা না ভাই, আমি চেষ্টা করলে পারবো, কিন্তু আমার জানা নাই, আমি কোনো জায়গায় পড়ি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে ওয়াজ নসিহত করেছেন তখন সুর করে বক্তব্য দিয়েছেন, আমি কোথাও পাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ইতিহাসে প্রথম একজনকে দায়ী হিসেবে পাঠিয়েছেন মদিনায়, তার নাম কি কে বলতে পারবেন? প্রথম একজন সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পাঠিয়েছিলেন দায়ী হিসেবে, দূত হিসেবে, তিনি কে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাইয়ের নাম লিখে রাখেন, তাকে আমার পক্ষ থেকে একটা হাদিয়া দিয়েন। আপনারা এখানে বসে আছেন মিনিমাম কয়েক হাজার মানুষ, তার মধ্যে একজন ব্যক্তি উত্তরটা দিতে পেরেছে, কারণ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হয়তো পড়েছেন। এটা হচ্ছে আমাদের সমাজের মুসলিমদের বাস্তবতা। তাই আপনি যতই স্লোগান দেন না কেন, ওই যে আলো ওখানে জ্বালতে হবে এটা জ্বলবে না। এখন একটা আলো একটা জায়গায় জ্বালতে বললেন একটু আগে, এটা জ্বলবে না, কারণ জানেন? কারণ হচ্ছে এই বাস্তবতা, এটা বাস্তবতা। এইখানকার যত মানুষ উপস্থিত আছেন, যদি আমি প্রশ্ন করি যে আপনারা কতজন জীবন একটাবার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েছেন, হাত উঁচু করেন দেখি, সত্য কথা বলবেন, আপনারা হাতটা কাউন্ট করেন। এবার বলেন আলো ওখানে জ্বলবে? আলো জ্বলবে না ওখানে। কতজন জীবন একটাবার আল কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহ পড়েছেন? অর্থ সহ আপনারাই দেখেন পার্সেন্টেজ কতগুলো দেখেন। কিন্তু এখন যদি আপনি, আমি আপনাকে উস্কানিমূলক কিছু বলি যে কোরআনের জন্য জীবন দিতে হবে, সবাই বলবেন হ্যাঁ আমরা রাজি আছি। যে কোরআনের জন্য আপনি জীবন দিতে চান সেই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পড়েননি কখন, এটা বাস্তবতা। বাস্তবতা আর স্বপ্নের মধ্যে এক অনতিক্রম্য ব্যবধান আছে। সাহাবায়ে কেরাম এমন ছিলেন না। যে ব্যক্তিকে প্রথম পাঠানো হয়েছে তার নাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। লাক্সারিয়াস লাইফ লিড করতেন, মানে তার আতরের গন্ধে তিনি যেদিক দিয়ে হেঁটে যেতেন চারদিকে আতরের গন্ধ ছড়িয়ে পড়ত। তিনি ছিলেন ধনীর দুলাল মক্কার। ইসলাম কবুল করার কারণে তার গায়ে জামা পর্যন্ত ছিল না। এই সাহাবী যখন উহুদের মাঠে শহীদ হন তখন তাকে দাফন করার জন্যে কাফনের কাপড়টুকু পাওয়া যায় নাই, ঘাস দিয়ে তাকে দাফন করা হয়েছে। এগুলো বাস্তবতা, এভাবে ইসলাম বিজয় লাভ করেছে। স্লোগান দিয়ে, তাকবীর দিয়ে, লোক দেখানো বিষয়গুলো দিয়ে কখনো ইসলাম কায়েম হয়নি। তো আমি ভাই কিছু প্র্যাকটিক্যাল কথা বলতে পারবো। আমার মধ্যে সুর হয়তো পাবেন না, কেচ্ছা কাহিনী পাবেন না, কিছু প্র্যাকটিক্যাল রিয়েলিস্টিক কথা বলতে পারি যেতে উপর থেকে নিচ পর্যন্ত সবার কল্যাণ হবে ইনশাআল্লাহ। কারণ আমি কারো পক্ষে বিপক্ষের মানুষ না, আমি মনে করি প্রত্যেকটা মুসলিম আমার ভাই, হোক সে আহলে হাদিস, হোক সে হানাফি, হোক সে দেওবন্দি বা বেরলভী বা চরমোনাই বা তাবলিগ, হুয়েভার ইজ, আমি মনে করি সে আমার ভাই। উপরে যারা আছেন সামাজিক নেতা, রাষ্ট্রনেতা, ধর্ম নেতা, পরিবারের কর্তা, আমি সবাইকে মুসলিম মনে করি, সবাই আমার ভাই, আমি সবার শুভাকাঙ্ক্ষী। কিছু মানুষ ভুল বুঝতে পারে আপনাকে, এটা নবীর সুন্নাহ, সেদিকে ভ্রুক্ষেপ করার সময় নেই আমাদের। এখন এখন মুসলিমদের সময় হচ্ছে এগিয়ে যাওয়ার, পড়াশোনা করার, জ্ঞান অর্জন করার, আমল করার এবং সামনে এগিয়ে যাওয়ার, পিছনে ফিরে তাকানোর দরকার নাই এখন।